আমাদের ভ্যালেন্স যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি টুইট করেছি, দেখে নিও। নরোৎখণ্ডে শুভেন্দুর পাশাপাশি তৃণমূলের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুললেন অভিষেক। অভিষেক ব্যানার্জি বলেছে যে যারা নারদায় অভিযুক্ত, এফআইআর নেম অ্যাকিউজড, তাদের তোলা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। অভিষেকের এই বক্তব্যে তৃণমূলের অন্ধরে শুরু হয়ে যাবে না তো বিরোধ? আমি বলছি যারা ইনভলভড, এফআইআর নেম অ্যাকিউজড, যারা, সে তৃণমূল হোক, বিজেপি হোক, তাদের সবার শাস্তি হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। এই বক্তব্যকে কিভাবে দেখছেন নারদকাণ্ডে তৃণমূল ও বিজেপির অভিযুক্তরা? এবং আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ক্ষমতা থাকলে, আপনার বুকে দম থাকলে তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সেক্ষেত্রে অভিষেক নিজের দলের কথা উল্লেখ করে বলেছেন, যাদের টাকা নিতে দেখা গিয়েছে সেই ছবিতে অস্বীকার করা যায় না। আর সেই সূত্রেই অভিষেকের জোরালো বক্তব্য, শুভেন্দু অধিকারীকে সবার আগে গ্রেপ্তার করা হোক, এরপর ধাপে ধাপে গ্রেপ্তার করা অন্যান্য অভিযুক্তদেরও। তো আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি টুইট করেছি, দেখে নিও। অভিষেক ব্যানার্জি বলেছে যে যারা নারদায় অভিযুক্ত, এফআইআর নেম অ্যাকিউজড, তাদের তোলা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি বলছি যারা ইনভলভড, এফআইআর নেম অ্যাকিউজড, যারা, সে তৃণমূল হোক, বিজেপি হোক, তাদের সবার শাস্তি হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। বলাই বাহুল্য, তারা প্রত্যেকেই তৃণমূলে রয়েছেন, তাদের কেউ মন্ত্রী, কেউ সাংসদ, কেউ বা দলের গুরুত্বপূর্ণ বিধায়ক বা নেতা। অভিষেকের এই বক্তব্যের যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আস্থা রাখতে বলুন, আগামী দিন ইন্ডিয়া সরকার আসবে আর উনি গ্রেফতার হবে। উনি আস্থা না রাখলে কি করে হবে? বিজেপি থাকবে না, ইডি থাকবে, সিবিআই থাকবে, ভারতবর্ষের সংবিধান থাকবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখতে বলুন। এতদিন আস্থা ছিল না, এবার আস্থা রাখতে হবে। তাহলে এবার আর ইন্ডিয়া না, ইন্ডিয়া সরকার হবে। নরোৎখণ্ডের ভিডিওতে যাদের টাকা নিতে দেখা গিয়েছে তাদের সিংহভাগ বর্তমানে তৃণমূলেই রয়েছেন, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং শঙ্কুদেব পণ্ডা বিজেপিতে রয়েছেন, যাদের বিরুদ্ধেও নরোৎখণ্ডে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছেন এক প্রাক্তন পুলিশ কর্তা। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দু এবং শঙ্কুদেব দুজনেই তৃণমূলে ছিলেন, পরবর্তীকালে তারা বিজেপিতে যোগদান করেছেন। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন অভিষেক। এরপর দীর্ঘ জেরার পর বাইরে বেরিয়ে এসে নারদ মামলার প্রসঙ্গ উল্লেখ করে এমনই বক্তব্য রাখতে দেখা গিয়েছে অভিষেককে। আমি তো বলছি আমাকে গ্রেপ্তার করুক। প্রথম কেন বলছি গ্রেপ্তার করুক, তার কারণ আমাকে যেই গ্রেপ্তার করবে আমার স্টেটমেন্টটা কোর্টে জমা দিতে হবে। কোর্টে যেই স্টেটমেন্টটা জমা দেবে কোন স্টেটমেন্টটা পাবলিক হবে, দেখুক লোক যে আমি কোন ইনভেস্টিগেশনে গিয়ে কি বলেছি এবং কোথায় আমার বক্তব্যের কি ডিসক্রিপেন্সি রয়েছে। এবং আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ক্ষমতা থাকলে, আপনার বুকে দম থাকলে আপনি আমাকে গ্রেপ্তার করুন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিষেকের এই বক্তব্যের জোরে তৃণমূলের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে না তো? কারণ অভিষেক স্পষ্ট দাবি করেছেন, যাদের টাকা নিতে দেখা গিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক। তাহলে তো ফিরহাদ হাকিম, সৌগত রায়, কাকলি ঘোষ, তস্তিদার, মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ আরো অনেককেই গ্রেপ্তার করতে হবে। ইডির দপ্তর থেকে বেরিয়ে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারীকেও নিশানা করে অভিষেক তাকে গ্রেপ্তারের দাবি তুলবেন, এটা প্রত্যাশিত ব্যাপার। কিন্তু সেই দাবি তোলার পাশাপাশি যেভাবে দলের এক ঝাঁক নেতা নেত্রীকেও নরোৎখণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে বলে গ্রেপ্তারের কথা বলেছেন তিনি, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার তৃণমূলের সেই সমস্ত নেতা নেত্রী বিষয়টিকে কিভাবে দেখছেন, কি যুক্তি তুলে ধরবেন তারা? তারা সকলেই নিজের নেতা হিসেবেই মানেন অভিষেককে, তাই আগামী দিনে অভিষেকের এমন মন্তব্যের জেরে দলে অস্থির পরিবেশ তৈরি হবে না তো? কারণ বিরোধীদের কেউ নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছেন নরোৎখণ্ডে যাদের টাকা নিতে দেখা গিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক। সেক্ষেত্রে দলের কোন নেতা নেত্রীর নাম না করলেও ভিডিওতে যাদের টাকা নিতে দেখা গিয়েছে তাদের উদ্দেশ্যেই যে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনেছেন অভিষেক, সেটা বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। অভিষেক স্পষ্টই বলেছেন, গ্রেপ্তারি পর্ব শুরু হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে, তারপর বাকিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হোক। এই বার্তা একেবারে খুশি করছে না তৃণমূলের সেই সমস্ত অভিযুক্ত নেতা নেত্রীদের। এই আবহের মধ্যে একটা বড় প্রশ্ন উঠছে, সেটা হলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে কি অভিষেক এমন বক্তব্য পেশ করেছেন? এর উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। তাই অভিষেকের মন্তব্যের অভিঘাত আগামী দিনে তৃণমূলের অন্দরে পড়ে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।